আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নবম দশম শ্রেণীর সূচক ও লগারিদমের 4.2 এর নাম্বার 5 নিয়ে আলোচনা করব, যেখানে একটি সৃজনশীল দেওয়া হয়েছে মেন বইতে, যেখানে বলা হয়েছে রুট ওভার ওয়াই কিউব এর থ্রি ভিত্তিক লগ নির্ণয় করতে। থ্রি ভিত্তিক লগ মানে কি? লগের বেজ হবে থ্রি। যদি বলা হতো 5 ভিত্তিক লগ তাহলে হতো লগের বেজ 5, যদি বলা হতো 10 ভিত্তিক লগ তাহলে হতো কি লগের বেজ 10 হতো। তাহলে থ্রি ভিত্তিক লগ মানে কি? লগ থ্রি রুট ওভার ওয়াই কিউব। তাহলে ওয়াই এর মান কথা দেওয়া আছে, এখানে আমাদের থ্রি দেওয়া আছে, তাহলে ওয়াই এর মানটা কি হবে? থ্রি, থ্রি কিউব হবে। তার মানে নেক্সট লাইনে কি যাচ্ছে? লগ থ্রি, থ্রি টু দি পাওয়ার থ্রি এবং রুট ওভার মানে কি? রুটের পাওয়ার, রুট মানে হচ্ছে হাফ। তাহলে থ্রি ইন্টু ওয়ান মানে থ্রি, থ্রি বাই টু। তাহলে আমরা পাচ্ছি লগ থ্রি টু দি পাওয়ার থ্রি, থ্রি বাই টু, থ্রি বাই টু লগ থ্রি টু দি পাওয়ার থ্রি। আমরা একটা সূত্র জানি, লগের বেজ এবং পাওয়ার সমান হলে কি হবে? ওয়ান হবে। তার মানে অ্যান্সার হচ্ছে থ্রি বাই টু। নাম্বার টুতে আমরা মান নির্ণয় কথা বলা হয়েছে, একটা রাশি দেওয়া আছে যেখানে ডব্লিউ লগ এক্স জেড বাই ওয়াই স্কোয়ার মাইনাস এক্স লগ জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই লগ ওয়াই টু দি পাওয়ার ফোর বাই এক্স টু দি পাওয়ার ফোর ইন্টু জেড। তাহলে আমার ডব্লিউ এর মান কত? ডব্লিউ এর মান দেওয়া আছে 7। তাহলে আমরা মানগুলোকে সব জায়গায় বসিয়ে দেবো ধারাবাহিকভাবে। দেন আমরা কি করব? লগের আগের যে পাওয়ারটা আছে মানে আমার আর লগ এ টু দি পাওয়ার এম, ওই সূত্র অনুযায়ী আমার পাওয়ারটা কোথায় যাবে? মানে 7টা পাওয়ার হবে। আমরা প্রত্যেক জায়গায় এভাবে লগের আগের আগের এটাকে আমরা আরটাকে পাওয়ারে নিয়ে যাব। দেন লগ টু টু দি পাওয়ার আমরা পাওয়ারটা কি করবো? বন্টন করে দেবো। লগ টু টু দি পাওয়ার 7 ইন্টু 5 টু দি পাওয়ার 7, 3 টু দি পাওয়ার 17, কারণ হচ্ছে 14, বিকজ 7 গুণে কত হবে? 14 হবে। মাইনাস লগ, এখানেও একইভাবে আমরা পাওয়ারগুলোকে বসিয়ে দিব। দেন আমার মাইনাসটা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে এবং প্লাসটা কি হয়ে যাবে? গুণ হবে। ঠিক একইভাবে লগ আমরা ভাগ যেটা আছে সেটাকে আমরা কি করে দেব? উল্টে দিয়ে গুণ করে দেব। তারপর আমরা টু যেগুলো টুর পাওয়ার গুলোকে আমরা এক সাইড করব। টু টুর পাওয়ার কি আছে? 7 আছে, টুর পাওয়ার 4 আছে, টুর পাওয়ার 12 আছে। যেগুলা গুণ সেগুলা যোগ হবে, যেটা ভাগ সেটা হবে কি? বিয়োগ হবে। থ্রির পাওয়ারটাও সেম ভাবে এবং ফাইভের পাওয়ারটাও সেম ভাবে হবে। তাহলে আমরা টুর পাওয়ারগুলো হিসাব করলে, ক্যালকুলেশন করলে পাই টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু থ্রি টু দি পাওয়ার পাই জিরো এবং ফাইভ টু দি পাওয়ার পাই জিরো। কোনো কিছুর পাওয়ার জিরো হলে ওয়ান হয়, যেটা আমরা এই ভিডিওর প্রথমে মানে আমার চ্যানেলের প্রথমেই দেওয়া আছে যে কেন যে কোনো কিছুর পাওয়ার জিরো হলে ওয়ান হয়, সেটা আমরা বিস্তারিত সেখানে ব্যাখ্যা করেছি। লগ টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তাহলে আমার মাইনাস ওয়ান লগ টু, মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে মাইনাস ওয়ান মাইনাস লগ টু, এটাই হচ্ছে এই অঙ্কের মান অর্থাৎ অ্যান্সার। নাম্বার ফাইভ এর লাস্ট কোশ্চেনটাতে দেখাতে বলা হয়েছে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে কাজ শুরু করব, সেখানে লগ রুট ওভার ওয়াই কিউব মাইনাস প্লাস ওয়াই লগ এক্স মাইনাস ওয়াই বাই এক্স লগ এক্স জেড বাই লগ এক্স ওয়াই মাইনাস লগ জেড। তাহলে আমরা লগের মান, ওয়াই এর মান কত আছে? ওয়াই এর মান থ্রি আছে, এখানে ওয়াই এর মান থ্রি, এক্স এর মান আছে টু, ওয়াই এর মান থ্রি, এক্স এর মান টু, লগ এক্স এর মান দেওয়া আছে টু, জেড এর মান দেওয়া আছে ফাইভ। আমরা প্রত্যেকটা জায়গায় ধারাবাহিকভাবে মানগুলো বসিয়ে দিব। দেন আমরা কি করব? রুট ওভার আছে, রুট ওভার মানে কি? কোনো কিছুর উপর রুট থাকা মানে হচ্ছে তার পাওয়ার হাফ। তাহলে আমার থ্রি রুট ওভার থ্রির মান হচ্ছে, পাওয়ার হচ্ছে কত? হাফ প্লাস লগ ফোর রুট ওভার ফোর। এখন প্রশ্ন হচ্ছে লগ রুট ওভার ফোর কেন করলাম? কারণ টু আর রুট ওভার ফোর একই কথা। এটা আমরা কেন করেছি? বিকজ আমার প্রত্যেকটা জায়গায় মানগুলো সমান আনতে হবে, থ্রি বাই টু আনতে হবে। হ্যাঁ, আমরা চেষ্টা করেছি কিভাবে থ্রি বাই টু আনা যায়। তাহলে রুট ওভার ফোর মানেই হচ্ছে টু। নেক্সট লাইনে আমরা দেখব যে রুট ওভার টু, রুট ওভার ফোর এর পাওয়ার হচ্ছে থ্রি, তাহলে ফোর টু দি পাওয়ার থ্রি আর রুট মানে হচ্ছে হাফ, থ্রি বাই টু। থ্রি বাই টু কে আমরা সামনে নিয়ে আসি, থ্রি বাই টু লগ, থ্রি বাই টু লগ থ্রি, তারপরে আছে থ্রি বাই টু লগ ফোর। এখানে সরি, আমাদের এখানে থ্রিটা থাকবে না, কারণ থ্রি ইন্টু ওয়ান থ্রি বাই টু হবে, আর থ্রি বাই টু লগ ফোর থ্রি বাই টু লগ টেন। তাহলে আমি সব জায়গা থেকে কি থ্রি বাই টুকে কমন নিতে পারি? লগ থ্রি প্লাস লগ ফোর মাইনাস লগ টেন, থ্রি বাই টু লগ, এই প্লাসগুলো কি হয়ে যাবে? আমার গুণ হবে, মাইনাসটা হবে কি? ভাগ। তাহলে থ্রি ইন্টু ফোর ভাগ কত? টেন।
এখানে আমরা ক্যালকুলেশন করলে কত হবে, আর এই লাইনে আমরা কি করেছি কাজ করেছি লগ 6/5, কারণ আমার সূত্র অনুযায়ী লগ মাইনাস থাকলে কি হবে ভাগ হবে 6/5, তাহলে আমার লগ 12/10 মানে হচ্ছে 6/5, আমরা ক্যালকুলেশন করলে বা কাটাকাটি যেটাই বলি না কেন লগ 6/5, লগ 6/5 আমার কাটা যায় মানে কি, তাহলে থাকে কি 3/2, তার মানে আমার লেফট হ্যান্ড সাইড ডান সমান হয় কিনা, তাহলে রাইট হ্যান্ড সাইডে কি আছে লগ ওয়াই রুট ওভার ওয়াই কিউব, যেটা আমাদের একেবারে ক নাম্বার অঙ্কটার মতো লগ 3√3 টু দি পাওয়ার 3, তাহলে লগ 3√3 হাফ 3/2, 3/2 কে আমি সামনে নিয়ে আসে লগ 3√3, এখানেও কি হচ্ছে সে একই কথা লগ পাওয়ার বেস সমান হলে কি হবে 1 হবে, তাহলে আমরা কি পাচ্ছি লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান পাচ্ছি, তাহলে বুঝতে পারলাম যে অঙ্কটা আমাদের ডান। তো আমরা সূচক এবং লগারিদমের ধারাবাহিক আলোচনা করলাম, এরপরে আমরা ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব, ত্রিকোণমিতি 9.2 নিয়ে ধারাবাহিক লেকচার।